বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ই ভিসা চালু করলো সৌদি আরব। এখন মাত্র 3 মিনিটেই মিলবে ভিসা, থাকবে না দালাল কিংবা মধ্যস্থত্বভোগীর দৌরাত্ম্য। সহজ হবে হজ উমরা ভ্রমণ কিংবা কাজের জন্য দেশটিতে যেতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়া। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অবশেষে চালু হলো ঢাকায় সৌদি ই ভিসা। এখন থেকে বাংলাদেশ থেকে যে কোনো ভ্রমণকারী মাত্র 3 মিনিটেই ভিসা নিতে পারবেন অনলাইনে। আর যদি কারো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভিসা থাকে, তবে ট্রানজিটে দেশটিতে প্রবেশে থাকছে না কোনো বাধা। আপনি যদি ভ্রমণে যান বা কাজে অথবা শ্রমিক ভাই হিসেবে কিংবা চাকরি নিয়ে, সকলেই ই ভিসা নিতে পারবেন। নামমাত্র সময়ের মধ্যেই হবে, কারো পেছনে দৌড়াতে হবে না। এটা নিরাপদ এবং নিশ্চিত, কেউ এটার কপিও করতে পারবে না। The procedures of issuing visas and also to control it. In this regard, I also thank the Saudi delegation to choose Bangladesh. এই ভিসা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত বাইরের সদস্যদের প্রতি হুঁশিয়ারি দেন রাষ্ট্রদূত। বলেন, দালালের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেবার, নইলে ভুক্তভোগীদের দায়ভার নিতে হবে তাদেরকেই। I urge all the agencies through BIRA. শ্রমিক ও মালিকের মধ্যকার চুক্তি সম্পর্কে উভয়কেই স্বচ্ছ ধারণা দিতে হবে। কত বেতন, কোথায় থাকবে, ছুটি ছাটা সুবিধা এবং বিস্তারিত জানাতে হবে। মিথ্যা কথা এবং অকাল্পনিক গল্প শুনিয়ে ভুলিয়ে শ্রমিক পাঠালে এর দায়ভার তাদেরকে নিতে হবে। They are telling that the Saudi embassy is taking money, and this is absolutely false. We are not taking a single tekka from any worker. All the visas are free. We are issuing visas for free, unless the fees of the relevant authorities there in Saudi Arabia and the recruitment agencies, the national one and the Saudi recruitment agencies. And this is acknowledged and this is known, it's obvious. If anybody tells you that we will take money from you to process your papers through the embassy, the worker should refuse. এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সৌদি সরকার। We accommodate more than almost 6,000. মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।